বিউটি ব্লেন্ডার ব্যবহার করার সঠিক নিয়ম কি? বিউটি ব্লেন্ডার আমরা কি ভিজিয়ে ব্যবহার করব নাকি শুকনো অবস্থায় ব্যবহার করব? কিভাবে বিউটি ব্লেন্ডার ব্যবহার করলে আমাদের মেকআপের বেসটা খুব স্মুথ হবে? দেখো, আমাদের প্রত্যেকেরই হয়তো মেকআপ সম্বন্ধে অল্প স্বল্প জ্ঞান আছে, কিন্তু প্রপারলি কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ঠিক হবে না এগুলো কিন্তু আমরা অনেকে জানি না। আর তার জন্য আমাদের প্রত্যেকের কাছেই হয়তো একটা করে বিউটি ব্লেন্ডার আছে, একটা করে ফাউন্ডেশন বা সিসি ক্রিম, বিবি ক্রিম আছে, কিন্তু আমরা যখন মেকআপ করি দেখি সেই ফিনিশটা আসছে না, বা কিছুক্ষণ পরে দেখি মেকআপটা উঠে উঠে যাচ্ছে, মেকআপটা কালো দেখাচ্ছে, প্যাচি লাগছে, ফাউন্ডেশনটা ঠিকঠাক করে মুখে বসতে চাইছে না, ফেটে ফেটে যাচ্ছে। আর বিশেষ করে কিন্তু এটা শীতকালে খুব বেশি হয়। এটা কেন হয়, কিভাবে ব্যবহার করলে আমাদের মেকআপের বেসটা ভালো হবে, ঠিকঠাক করে ব্লেন্ড কিভাবে আমরা করব, কিভাবে আমরা বিউটি ব্লেন্ডারটাকে ব্যবহার করব, আর তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো, তোমাদের মেকআপ প্যাচি হওয়া, মেকআপ ফেটে যাওয়া, মেকআপ কালো হয়ে যাওয়া, ক্রিজ দেখা দেওয়া, এগুলো কিন্তু এইসব সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু তোমাদের আর হতে হবে না। তাহলে চলো আর দেরি না করে তোমাদেরকে আমি সোজা মূল ভিডিওতে নিয়ে যাই। তোমাদের কাছে এই মুহূর্তে যে বিউটি ব্লেন্ডারটা আছে সেটা অবশ্যই এর আগে তুমি দু তিনবার ব্যবহার করেছো বা তার বেশি, তার ফলে কিন্তু সেই বিউটি ব্লেন্ডারটা নোংরা হয়ে গেছে। তাই সেটাকে ক্লিন করাটা কিন্তু সবার আগে প্রয়োজন। সেটা তুমি করতে পারো কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে, কোনো ফেস ওয়াশ দিয়ে, যে কোনো কিছু দিয়ে সেটাকে কিন্তু খুব ভালো করে আগে ক্লিন করতে হবে। যেমন এই ব্লেন্ডারটা দেখো, এই ব্লেন্ডারটা কিন্তু আমি বেশ কয়েকবার ব্যবহার করেছি এবং এটা কিন্তু এখন খুবই নোংরা হয়ে গেছে। আমি যদি এখন এই ব্লেন্ডারটা দিয়ে মেকআপ করি, আমি যদি এটা দিয়ে আমার বেসটাকে ক্রিয়েট করি, তাহলে অবশ্যই আমার বেসটা ঠিকঠাক হবে, কিন্তু আমি যখন মেকআপটা তুলে ফেলবো তার 1 থেকে 2 ঘন্টা কি তার বেশি কিছুক্ষণ টাইম দিলে কিন্তু তারপরে দেখা যাবে আমার স্কিনেতে র্যাশ বা পিম্পলের সমস্যা। এতে কিন্তু অনেক ব্যাকটেরিয়া জমে আছে আর এটাকে ক্লিন করা কিন্তু সবার আগে প্রয়োজন। তোমরা ফার্স্টে যেটা করবে, একটা বাউল নিয়ে নেবে এবং তাতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেবে, এটা এভাবে দিয়ে দেবে। যদি খুব ডার্টি না হয়ে থাকে তাহলে কিন্তু এটা এইভাবে স্কুইজ করতে করতে দেখবে সমস্ত নোংরাটা এই জলটা ভেতর কিন্তু চলে এসেছে। আর যদি একটু বেশি নোংরা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এতে একটু শ্যাম্পু বা ফেস ওয়াশ অ্যাড করে দিতে হবে, তার ফলে কি হবে সমস্ত নোংরাটা কিন্তু এই জলটাতে চলে আসবে এবং এই ব্লেন্ডারটা কিন্তু ক্লিন হয়ে যাবে। জলটা দেখো একদম কিন্তু নোংরা হয়ে গেছে আর ব্লেন্ডারটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে। আমি কিন্তু কোনো শ্যাম্পু বা কোনো ফেস ওয়াশ এতে অ্যাড করিনি, শুধুমাত্র জল দিয়ে এটা পরিষ্কার করেছি। আমি যদি এতে শ্যাম্পু বা ফেস ওয়াশ দিতাম তাহলে কিন্তু এটা পুরোপুরি ক্লিন হয়ে যেত। তো এটা এখন মোটামুটি ক্লিন, এ থেকে সমস্ত জলটাকে এইভাবে নিংড়ে নিয়েছি আর এটাতে কিন্তু কোনো জল এই মুহূর্তে নেই। এইবার এটা কিন্তু আমার বেসটাকে ক্রিয়েট করার জন্য একদম রেডি। তোমরা যখন এটা দিয়ে ফাউন্ডেশন, বিবি ক্রিম, সিজি ক্রিম এগুলো ব্যবহার করবে তখন অবশ্যই কিন্তু ব্লেন্ডারটাকে এভাবে করে ভিজিয়ে নেবে। সেকেন্ড হচ্ছে, তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডারকে ড্রাইভাবেও ব্যবহার করতে পারো। যদি তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ চাও, কিন্তু অলরেডি ফেসটাকে ক্লিন করে নেওয়া আছে, আমি টোনিং করে নিয়েছি, আমি কিন্তু ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করে নিয়েছি। ফার্স্টে কিন্তু আমরা সকলেই জানি যে মেকআপ করার আগে আমাদের ক্লিনিং, টোনিং আর ময়েশ্চারাইজিংটা করতেই হয়। তো ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং করে নেবার পর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কনসিল করা, প্রাইমার করে নিয়ে কনসিল করা। তো প্রাইমারও আমি লাগিয়ে নিয়েছি, কনসিল আমি করছি না আজকে। আজকে আমি একদম লাইট যেহেতু বেসটা করতে চাইছি, তোমাদের সাথে আমি লাইট একটা বেস করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি কিন্তু আজকে কোনোরকম কোনো কনসিলার ব্যবহার করছি না, কিন্তু তারপরেও তোমরা দেখবে যে আমার মুখে কোনোরকম কোনো দাগছোপ নেই। কিন্তু আমার মুখে দাগছোপ আছে, কিন্তু ফাউন্ডেশনটা ব্যবহার করার পরে, মানে ফাউন্ডেশনটা কীভাবে ব্যবহার করলে তোমাদেরকে কনসিলার লাগারও প্রয়োজন পড়বে না সেটাই আমি তোমাকে দেখাবো। অবশ্যই তোমাদের ফেসে যদি একটু বেশি দাগছোপ থাকে তাহলে কিন্তু তোমাদেরকে কনসিলার লাগাতেই হবে। দেখো, ফার্স্টে আমরা কিন্তু ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং করে নেওয়ার পর কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করি, অরেঞ্জ কনসিলার ব্যবহার করি। যদি চোখের তলায় কোনো ডার্ক স্পট থাকে সেটাকে হাইড করার জন্য, নাকের আশেপাশে কালো ছোপ থাকে বা কোনো জায়গায় কোনো পিম্পলের স্পট থেকে থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অরেঞ্জ কনসিলার দিয়ে
ফার্স্টে কনসিল করে নেবো, তারপর কিন্তু আমরা আমাদের স্কিন টোনের থেকে দুশের ডার্ক একটা কনসিলার ওর ওপরে, মানে যেখানে যেখানে আমরা অরেঞ্জ কারেক্টার ব্যবহার করেছি অরেঞ্জ কারেক্টারের ওপর কিন্তু কনসিলারটা ব্যবহার করতে হবে। দেন তারপর সেটাকে ব্লেন্ড করে নেবার পর কিন্তু আমরা ফাউন্ডেশন ব্যবহার করি। কিন্তু আমি আজকে প্রাইমার লাগাবার পর ডিরেক্ট ফাউন্ডেশনে মুভ করছি। আজকে আমি যে ফাউন্ডেশনটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফিটমির এই ফাউন্ডেশনটা, আর এই ফাউন্ডেশনটার কভারেজটা যথেষ্ট ভালো। এই ফাউন্ডেশনটা কিন্তু অনেকে ব্রাইট কিও ব্যবহার করে, তো এর থেকে ভালো একটা হয় মেবলিনের, যেটা হচ্ছে সুপারস্টে, ওই ফাউন্ডেশনটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো, যথেষ্ট ভালো কভারেজ দেয়, পাশাপাশি ওয়াটারপ্রুফ আর অনেকক্ষণ স্টে করে। এটা যদি উইন্টারের জায়গায় তোমরা সামারেও ব্যবহার করো সেটা কিন্তু খুবই ভালো হবে, কারণ সামারে তোমরা প্রত্যেকেই জানো যে প্রচুর পরিমাণে ঘাম হয় আমাদের, তার ফলে কী হয় মেকআপটা গলে যেতে থাকে। তো তোমরা যদি সুপারস্টে বা এই ধরনের ফাউন্ডেশনগুলো যদি ঠিকঠাকভাবে ঠিকঠাক পদ্ধতিতে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমগুলো হবে না, আর তার সাথে সাথে কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা একটা কিট রেডি করে ফেলতে পারবে। আমার শেড হচ্ছে 128 আর আমি এখন ফাউন্ডেশনটা কিন্তু ব্যবহার করছি। ফার্স্টে যেটা করবে, এভাবে ফাউন্ডেশনটা নিয়ে তোমার হাতে ওপরের দিকে কিছুটা পরিমাণ ফাউন্ডেশন দিয়ে দেবে, তোমার ফেসের কোয়ান্টিটি অনুযায়ী অবশ্যই। যদি তুমি ফুল কভারেজ চাও তাহলে আর একটু বেশি পরিমাণ দেবে। অবশ্যই একটু একটু করে ফাউন্ডেশন ব্যবহার করা, একবারে অনেকটা ফাউন্ডেশন ব্যবহার করার কিন্তু কোনো যুক্তি নেই। ও তোমাদের কাছে যদি ফ্ল্যাট ব্রাশ থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে ফ্ল্যাট ব্রাশ দিয়ে ফুল ফেসেতে ফার্স্টে অ্যাপ্লাই করে নেবে। যেমন আমি আজকে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ফার্স্টে এই ফিঙ্গার দিয়ে নিলাম, এরকম করে করে ট্যাপ 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 করে করে অ্যাপ্লাই করে নেবো ফার্স্টে। প্রপারলি কিন্তু তোমাদেরকে এইভাবে ফাউন্ডেশনটা ফার্স্টে ফেসতে লাগিয়ে নিতে হবে, তার ফলে কী হবে কভারেজটা কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যায়। দেন এই শাইটা আমরা কিন্তু পুরো ফাউন্ড মানে ব্লেন্ডারটাতে এই ফাউন্ডেশনটা লাগাবো না, যে কোনো একটা শাইট নেব, এই শাইটটা আমি ধরো নিলাম, নিয়ে আমি কিন্তু এটা ব্লেন্ড করতে থাকছি, এই প্রেসারটা দেবে, এই জাস্ট ব্লেন্ড হচ্ছে। এভাবে করে তুমি যদি ফাউন্ডেশন ব্যবহার করো তাহলে কিন্তু কভারেজটা অনেকটা ভালো পাবে। আর আমি বলবো যে এই ধরনের যে ফাউন্ডেশন ব্রাশগুলো হয়, এই ফাউন্ডেশন ব্রাশের থেকে কিন্তু ব্লেন্ডারে কভারেজ অনেক ভালো পাওয়া যায়। অনেকে তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডারের জায়গায় ব্রাশ ইউজ করো ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য, কিন্তু আমি বলবো ফার্স্টে তোমরা যদি ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে মুখেতে লাগিয়ে নিই তারপর যদি ব্লেন্ডার ইউজ করো তাহলে কি হবে সেটা খুব ভালো করে তোমার স্কিনেতে বসছে, তার সাথে সাথে কিন্তু কভারেজটাও অনেকটা বেশি ভালো পাওয়া যায়। আর ব্লেন্ডার ভিজিয়ে নেওয়ার মূল কারণ হচ্ছে ব্লেন্ডার যদি ড্রাই থাকে এবং সেই ড্রাই ব্লেন্ডারটা দিয়ে আমরা যদি ব্লেন্ড করতে থাকি তাহলে কিন্তু ব্লেন্ডারটাই অর্ধেকের বেশি প্রোডাক্ট শুষে নিচ্ছে, তার ফলে কি হচ্ছে তোমার ফাউন্ডেশনটা বেশি লাগছে, মানে তোমার বেসটা তুমি যেটা দিয়ে করছো সেটা সিসি ক্রিম হোক বেবি ক্রিম হোক ফাউন্ডেশন হোক সেটা অর্ধেকের বেশি কিন্তু ফাউন্ডেশনটাই শুষে নিচ্ছে, তার ফলে তোর প্রোডাক্টটা বেশি খরচা হচ্ছে আর কভারেজটাও ভালো পাওয়া যাচ্ছে না। তাই তোমরা এইভাবে করে ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে ফার্স্টে, তারপর সেটাকে এভাবে ড্রাই মানে এভাবে করে তোমরা কিন্তু ফাউন্ডেশন এভাবে করে তোমরা কিন্তু ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে সেটাকে খুব ভালো করে নিংড়ে নিয়ে তারপর ব্যবহার করো, তার ফলে কিন্তু তোমরা খুব ভালো কভারেজ পাবে। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমরা যখন ফাউন্ডেশনটাকে স্কিনেতে লাগাচ্ছ তোমরা যখন কনসিল করছো না, মানে আমার মতন আমি যেমন এখন কনসিল না করে ফাউন্ডেশনটা স্কিনেতে অ্যাপ্লাই করছি ডিরেক্টলি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনোভাবেই চোখের ওপরে এই এরিয়াটাতে তোমরা কিন্তু ফাউন্ডেশন আলাদা করে লাগাবে না, আলাদা করে কিন্তু এই এরিয়াটাতে তোমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কারণ ব্লেন্ড করতে করতে ব্লেন্ডারটা জাস্ট দু তিনবার যদি এর উপরে ড্যাপ করে দেওয়া যায় অলরেডি কিন্তু তোমাদের এই এরিয়াতে ফাউন্ডেশন লাগানো হচ্ছে। বেশি করে তোমাদের ফাউন্ডেশন ব্যবহার করো তাহলে দেখবে এই জায়গাটা না ক্রিজ চলে আসছে, তার ফলে কি হচ্ছে বোঝা যাচ্ছে যে তুমি মেকআপ করেছো। আমি যেহেতু আজ একটা নো মেকআপ মেকআপ লুক আনার চেষ্টা করছি তাই সেক্ষেত্রে তোমাদের কিন্তু চোখের ওপরের দিকে যদি ডার্ক স্পটও থাকে তোমরা কিন্তু এক্সট্রা করে ফাউন্ডেশন ব্যবহার করো না, জাস্ট যেটা তোমার ফুল ফেসেতে তুমি অ্যাপ্লাই করছো বিউটি ব্লেন্ডারটা দিয়ে জাস্ট ট্যাপ ট্যাপ করে দিলে কিন্তু তোমার ফাউন্ডেশনটা অলরেডি চোখের এরিয়াতে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে। চোখের এরিয়াতে তোমরা এবার কিভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে জাস্ট দেখো, এই ব্লেন্ডার জাস্ট এই
এবার দেখো আমার কিন্তু বেসটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমার বেসটা দেখতেই পারছো ঠিক কতটা ভালো কভারেজ এসেছে। তো এরপর আমাকে যেটা করতে হবে একটা কম্প্যাক্ট দিয়ে এটাকে সেট করে নিতে হবে। এবার তুমি যদি ওয়াটারপ্রুফ মেকআপ চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু আগে লুজ পাউডার তারপর কম্প্যাক্ট ব্যবহার করবে। আর চোখের এরিয়াটাতে কিন্তু তোমাদের মানে এই এরিয়াটাতে কিন্তু খুব তাড়াতাড়ি মানে ফাউন্ডেশন লাগাবার সাথে সাথে কিন্তু তোমাদেরকে লুজ পাউডার দিয়ে এই জায়গাটা সেট করতে হবে, কারণ এই জায়গাটা যত তাড়াতাড়ি শেষ করো ততটাই ভালো, কারণ ক্রিজ এসে যায়, তার ফলে কি হয় বোঝা যাবে যে তুমি মেকআপ করেছো, একটা করে লাইন ক্রিয়েট হয়ে যায়। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাদেরকে কম্প্যাক্ট এটাকে সেট করে নিতে হবে। আর একটা কথা, যেটা ব্লেন্ড, অনেকের প্রশ্ন থাকে যে ব্লেন্ডার কিরকম দামের ইউজ করব, কিরকম দামের ব্লেন্ডার ইউজ করলে খুব ভালো কভারেজ পাওয়া যাবে, বা আমার কাছে তো ব্লেন্ডার আছে, আমি তো যেভাবে দেখাচ্ছে সেভাবেই মেকআপ করছি, তাহলে কেন আমার মেকআপটা ঠিকঠাক বসছে না। সাপোজ ধরো তোমার ফাউন্ডেশনটা যদি 500 টাকা দামের হয় আর তুমি যদি ব্লেন্ডারটা 20-30 টাকার বা 50 টাকার মধ্যে, 50 টাকা 100 টাকার মধ্যে যে ব্লেন্ডারগুলো সেগুলো যদি ব্যবহার করো একটা 500 টাকার ফাউন্ডেশন ব্লেন্ড করতে, তাহলে আমি বলবো তোমরা ভুল করছো। তোমাদের ফাউন্ডেশনটা যে দামেরই হোক না কেন, যদি তোমার ফাউন্ডেশনটা 100 টাকা দামেরও হয় ব্লেন্ডারটা যেন কোয়ালিটি থাকে। ব্লেন্ডারটা এমন একটা ব্র্যান্ডের ব্লেন্ডার নাও যে ব্লেন্ডারটা কিন্তু সফট হবে, যে ব্লেন্ডারটাতে ব্লেন্ড করলে তোমার মুখে মেকআপটা বসবে। দেখো বাজেটের মধ্যে যদি খুব ভালো বিউটি ব্লেন্ডার খুঁজতে চাও আমি বলবো নাইকারগুলো তোমরা নিতে পারো, বা কালার বার বোনসনের একটা আছে ওটাও বেশ ভালো। এছাড়া পিএসসিটা মোটামুটি রেঞ্জের মধ্যে ভালোই, 500 টাকার মধ্যে কিন্তু তোমরা পিএসসি ব্লেন্ডারগুলো পেয়ে যেতে পারো, ওগুলো কিন্তু বড় বড় মেকআপ আর্টিস্টরাও ব্যবহার করে। তো আমি বলবো সব থেকে লোয়েস্ট রেঞ্জে তোমরা কালার বারের নিয়ে নিতে পারো, আর ওগুলো কিন্তু বেশ ভালো, খুব সফট হয় আর ওগুলো বেশ অনেকদিন যায় কিন্তু। আর একটা বিউটি ব্লেন্ডার তোমরা যদি কিনে নাও মিনিমাম 1 থেকে 2 বছর কিন্তু তোমরা টানা ব্যবহার করতে পারবে। এবার আমি বলি ড্রাই বিউটি ব্লেন্ডারের কাজটা কি, আর ড্রাই বিউটি ব্লেন্ডার আমরা কখন ব্যবহার করব, আর ওয়াটারপ্রুফ মেকআপ করার ক্ষেত্রে ড্রাই বিউটি ব্লেন্ডারের ভূমিকাটা আসলে কি। দেখো অনেকেই এটা বলতে চায় না, তবে আমার এটা মেকআপ সিক্রেট বলতে পারো। যদি মেকআপটাকে লং লাস্টিং করতে চাই তাহলে কিন্তু ড্রাই বিউটি ব্লেন্ডারটারও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে মেকআপের ক্ষেত্রে। তো একটা ড্রাই বিউটি ব্লেন্ডার নিয়ে নেবে, আমার 2টো পিএসসির বিউটি ব্লেন্ডার মোটামুটি রেডি থাকে, একটা ড্রাই একটা ওয়েট, ঠিক আছে। তো ড্রাই বিউটি ব্লেন্ডার কম্প্যাক্ট, কম্প্যাক্টটাকে এইভাবে নেবে, এই বসাতে থাকবে প্রেস করে করে, একদম প্রেস করে করে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে আমাদেরকে কম্প্যাক্টটাকে স্কিনের মধ্যে বসাতে হবে। যত ভালো করে এটাকে বসাতে পারবে ততটাই ভালো কিন্তু তোমার মেকআপটা বেশিক্ষণ স্টে করবে। মেকআপটাকে বেশ কিছুক্ষণ টিকিয়ে রাখার জন্য কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কিন্তু কম্প্যাক্ট পাওয়া। দেখো আমার মেকআপ কিন্তু একদম ডান, আর এখন যদি আমি আমার স্কিনটাকে বেশ করে রগড়াই, বা আমি যদি এখন আমার স্কিনটাতে জলও ঢালি, তাহলে কিন্তু আমার মেকআপটা উঠবে না। মানে সেভাবে আমি যদি জোরে জোরে রগড়াই তাহলে তো মেকআপ আমার উঠে যাবেই, কিন্তু মিনিমাম আমি যদি এরকম এরকম করি তারপরেও কিন্তু আমার ফাউন্ডেশন কোনোভাবে উঠছে না। তোমরাও কিন্তু এভাবে বিউটি ব্লেন্ডার ইউজ করো, এবং তোমরা যদি ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাও, যদি ওয়াটারপ্রুফ বেসটাকে, এবং তোমরা যদি মেকআপটাকে লং লাস্টিং করতে চাও, মেকআপটাকে ওয়াটারপ্রুফ করতে চাও, তাহলে কিন্তু তোমরা ফাউন্ডেশনটাকে এভাবে ব্যবহার করো, আর তার সাথে তোমরা যে বিউটি ব্লেন্ডারটা ব্যবহার করছো সেটা অবশ্যই যেন একটু কোয়ালিটিফুল হয়, আর তার সাথে সাথে বিউটি ব্লেন্ডার ব্যবহার করার টেকনিকটা তোমরা যদি জেনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের মেকআপও কিন্তু ওয়াটারপ্রুফ হবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আর দেরি কিসের, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।